আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা এই ফার্ম সম্পর্কে বলার আগে আপনাদেরকে একটা প্রশ্ন করে যাব আপনারা বলুন তো এই গরুটা এরকম কেন করতেছে এর কারণটা কি এই গাইটার এরকম আচরণ করা ক্যামেরা দেখে বা আমাদের দেখে এরকম করতেছে নাকি অন্য কারণ এটা অবশ্যই আপনারা কমেন্টিংশালে জানাবেন আর আপনাদেরকে বলি এখানে পুরা এই ফার্ম জুড়ে যেই জাতটাকে নিয়েই কাজ করা হচ্ছে সেটা হলো আরসিসি তো এটা আমাদের দেশীয় একটা জাত এই আর জাতের মানে গাভি থেকে কেবলমাত্র আপনার যদি ভালো সার উন্নত মানে সারও যদি আপনার আর জাতের সার থাকে তাহলে কেবলমাত্র এই রেড কালারেরই আপনার এই মানে বাসুরগুলো হবে মূলত এইখানে মানে ফ্যাটেনিং ফার্ম ছিল অর্থাৎ গরু মোটা তাজাকরণের ব্যবস্থা এখানে ছিল আমাদের সামাদ ভাইয়ের এই ফার্মে আটটা ফ্যাটেনিং করা হয়েছিল গরু মোটা তাকরণ করা হয়েছিল যেগুলো কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছিল কুরবানির আগে তিনি সেটা বিক্রি করছেন আলহামদুলিল্লাহ সেখান থেকে ভালো একটা প্রফিটও তিনি নিয়েছেন এই গরু মূলত ফ্যাটেনিংয়ের জন্য যে প্রস্তুত করা গরুর মধ্যে উনি নিজে একটা কুরবানি করছেন আর বড়ো ভাই একটা কুরবানি করেছেন তো সব মিলিয়ে নিজেদের চাহিদাও মেটানোর পাশাপাশি উনি বাহিরে অন্যদের চাহিদাও মিটাতে পারতেছেন আলহামদুলিল্লাহ এবং পরিবেশটাতে এত সুন্দর আমি খুব অবাক হয়েছি যে গোড়া গরু মোটা করুন এর পাশাপাশি আবার জাতকে ডেভেলপ করার ব্যাপারে তার মানসিকতা তো সুন্দর একটা মনোরম পরিবেশ তিনি এখানে সৃষ্টি করছেন এবং আপনার গোয়াল ঘরের উচ্চতা উনি এমনভাবে দিয়েছেন যাতে করে অনায়াসে আপনার আলো বাতাসের বিচরণটা থাকে এর ফলে ওনার এই ফার্মে ফ্যান লাগবে না ফ্যানের প্রয়োজন নেই কারণ পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের ব্যবস্থা আছে এবং এইখানে দেখুন সুন্দরভাবে বিচরণ করার জন্য নিজেরাই মুক্তভাবে চলাফেরা করবে এই এরকম একটা পরিবেশও দেওয়া হয়েছে তো সব মিলে আমরা বলতে পারি এই ফার্মটা একটা আদর্শ ফার্ম আসলে পশু পাখির আরামটাও আমাদের খেয়াল করতে হবে তারা যেন কমফর্ট ফিল করে স্বাসন্দে থাকতে পারে তাহলে কেবলমাত্র আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারবো অর্থাৎ এই সেই ফার্ম থেকে একটা ফিডব্যাক নিতে পারবো দেখুন কত সুন্দর মানে আপনার হাইটটা অনেক বেশি দেওয়া হয়েছে কোনো ফ্যান নেই পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস এবং বেশি খরচ করা হয়নি ফার্মের স্ট্রাকচার বা শেড নির্মাণের ক্ষেত্রে কেবল এক চারা সিস্টেমে আপনার শেডগুলো তৈরি করা হয়েছে তো এরকমই ধারাবাহিকভাবে আমরা ইনশাল্লাহ এই ফার্ম সম্পর্কে আলোচনা করব এবং সামনে আবার যে গরু উঠানো হবে কোন গরুগুলা ফ্যাটিনিংয়ের জন্য নির্বাচন করা হবে গাবির জন্য নির্বাচন করা হবে সব কিছু আপনাদেরকে ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেল ইউএনএফকে সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ